Assalamualaikum viewers. Today's topic is abstract noun. Je noun gulo dara kono dosh gun obostha ba kajer naam bujhay sheguloke bola hoy abstract noun. Tahole dosh gun obostha to amra dekhechi adjective e. Okhane sorasori adjective e ki hoy dosh gun obostha bujhabe. Kintu abstract noun e ki hoy? Abstract noun e hobe dosh gun obostha ba kajer naam, mane dosher naam, kajer naam, obosthar naam. এগুলো বোঝাবে তখন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেক্টিভের কনফিউশনকে দূর করার জন্য আজকে টপিকটি নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা দেখে নিই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো। তো অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে ছয়জন ফ্রেন্ডের আমরা একটি গল্প শুনব। এই গল্পের মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে চিনে ফেলব ইনশাল্লাহ। তো ছয়জন বন্ধু হচ্ছে মনি, হুড এবং ডম, নেসমেন্ট এবং ইজম। অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখার কৌশল, দ্যাট মিনস সামারি অব দ্য স্টোরি। মনিহুড এবং ডম রেড শিপে চড়ে শন শন বাতাসে, সিটি বাজিয়ে আজ এলো উড়ে, নেসমেন্ট ইজমকে দেখিতে। মানে যে সকল অর্ডে শেষে এগুলো পাবো আমরা দেখতে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্যাট মিনস কি, আমি আবার বলছি, মনি, হুড, ডম, রেড, শিপ, শন, সি, টি, এজ, আল, আর, নেস, মেন্ট, ইজম। তাহলে এগুলো সবগুলো হচ্ছে যে অর্ডের শেষে পাবো আমরা বা যে যেখানে দেখতে পাবো আমরা এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি আমরা একটু দেখে নি সেই শব্দগুলো কি কি আসছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনে। এট ফার্স্ট, মনি, সিরোমনি, টেস্টিমনি, ম্যাট্রিমনি, হুড, চাইল্ডহুড, মাদারহুড, ফাদারহুড, ব্রাদারহুড, সিস্টারহুড, সিম্পল। ডোম, উইজডম, ফ্রিডম, কিংডম। এরপর রেড, কিন্ড্রেড, হ্যাট্রেড, শিপ, কিংশিপ, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, রিলেশনশিপ, ভেরি সিম্পল। এরপরে কি, শন, অ্যাফেকশন, ইমোশন, এডুকেশন, ইকুয়েশন। এরপরে কি, শন, টেলিভিশন, কনক্লুশন, অ্যাডমিশন, সিটি। তাহলে সিতে কি হবে আমাদের, এজেন্সি, ইনফ্যান্সি। এরপরে কি আসছে, টি, পোভার্টি, অনেস্টি, বিউটি। ক্লিয়ার? এরপরে কি আসছে, আজ মানে এজ, ম্যারিজ, কারেজ ইত্যাদি। এরপরে কি আসছে, এলো মানে আল, ডেনিয়াল, অ্যাপ্রুভাল, রিমুভাল, অ্যারাইভাল, ভেরি সিম্পল। এরপরে কি আসছে, আর, তাহলে কি, প্লেজার, মেজার, ভেরি সিম্পল। আর কি আছে, আর আছে আমাদের নেস, মেন্ট এবং ইজম। তাহলে নেস, কাইন্ডনেস, ফরগিভনেস, হ্যাপিনেস। এরপরে আর কি আছে আমাদের, মেন্ট, জাজমেন্ট, ইম্প্রুভমেন্ট, এগ্রিমেন্ট ইত্যাদি। এরপরে আমাদের আছে ইজম, হিরোইজম, নেপোটিজম, ফেভারিটিজম, সোশ্যালিজম, সবগুলোই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা ছোট্ট একটা কৌশলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে সহজে মনে রাখতে পারি। এবং আরেকটি মজার বিষয় হলো, শেষে যেটি বলবো আমরা, শেষে যেটি আমি ট্যাগ করবো, সেটি হচ্ছে সব ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনই হচ্ছে বা অ্যাবস্ট্রাক্ট নাউনে যতগুলো ওয়ার্ড আসবে সবগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন। ফেমাস কয়েকটি সেন্টেন্স আমি বললি আমরা বুঝতে পারবো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তারপর কি, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষায় জাতির মেরুদণ্ড। আর কি হতে পারে,
আর আছে ফরগিভনেস ইজ এ নোবেল ভার্চু, ক্ষমা একটি মহৎ গুণ। এরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে সহজে চিনে এবং মনে রাখতে পারি একটি মাত্র কৌশলের মাধ্যমে।